আমি আর মালিহা মন খারাপ করে রুমে এসে পড়লাম। আমি ভাবতেছি কি জীবন, বিয়ের পরের দিন এক্সাম। মালিহা তো রুমে এসেই বিছানায় বসে ফ্লোরের দিকে তাকিয়ে শব্দ না করে কান্না করতেছে। কী বা করবে, যা হয়ে গেল, আমাদের লাইফে কান্না ছাড়া গতি নেই। না, এটার একটা সলিউশন তো বের করাই লাগবে। এইভাবে বসে বসে কেঁদে তো লাভ নেই। আমি মালিহার পাশে বসলাম, তারপর আস্তে করে বললাম, এইভাবে বসে বসে কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? তার কি করব বল, কিভাবে সব ঠিক হবে? আমার কারণে তুই উপমাকে বিয়ে করতে পারলি না। জানিস, আমি কখনো তোকে আমার অ্যাজ এ হাজবেন্ড ভাবিনি। সবসময় চেয়েছি তুই যেন আমার ফ্রেন্ড হোস, তাই তোকে ফ্রেন্ড বানানো ট্রাই করেছি। তুই আমার ফ্রেন্ড না হোস, অ্যাটলিস্ট আমার ক্লাসমেট তো হ। বিলিভ কর মাহির, আমি ইচ্ছে করে বিয়ে করিনি। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, প্লিজ। কাঁদতে কাঁদতে এই মেয়ের মাথা একদমই ঠিক নেই। যে মেয়ে আমাকে কখনো কোনো এক্সপ্লেনেশন দিত না, আমাকে কখনো টাচ করে নাই, ওই মেয়ে আমার হাত ধরে কোনো ভুল যে করে নাই তার এক্সপ্লেনেশন দিতেছে। আমি ওর গালে হাত দিয়ে বললাম নরম সুরে, এই পাগলি কাঁদিস কেন, কাঁদতে হয় না, তুই কোনো ভুল করিস নাই আমি জানি, এতবার বলতে হবে না। ওকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে বললাম, তুই যদি জানতি তাহলে কি তুই আমাকে বিয়ে করতে নাকি? আমাকে থ্যাঙ্কস বল। কেন? এই যে আমি তোকে বিয়ে করে তোর কত বড় উপকার করেছি, তাই আমি বিয়ে না করলে তোর মতো পাগলিকে কেউ বিয়ে করতো না। এটা বলেই দৌড় দিলাম রুমের মধ্যে। কি, দাঁড়া, মাহিরের বাচ্চা, তোকে দেখাচ্ছি মজা। দৌড়াতে দৌড়াতে মালিহার পেছন থেকে ধাক্কায় বিছানায় পড়ে গেলাম। মালিহা যখন ধাক্কা দিল তখনই ওর কোমর ধরে রাখলাম। আমি পড়লে একলা কেন পড়বো, ওকেও নিয়ে পড়বো। বাদরটা পড়ার সময় আমাকে নিয়েই পড়লো, মাহির নিচে আমি ওর উপর, ওর মুখের এক আঙ্গুল উপরেই আমার মুখ। ওকে অনেক কাছ থেকে দেখতেছি আমি, কিছু একটা আছে ওর ভেতরে যা আমাকে টানছে। আমি ওর টানা টানা চোখের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, কিছুতেই ঘোর কেটে উঠতে পারছিলাম না। মাহির আমার কোমর ধরে রেখেছে, ওর নিঃশ্বাসগুলো আমার গলায় লাগছিল, ওর ছোঁয়ায় এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমি যে ওকে সরিয়ে দিয়ে উঠে যাব, ওই শক্তিটাও আমি হারিয়ে ফেলেছিলাম। আমি ওর হার্টবিটও শুনতে পারছিলাম, এত জোরে জোরে ওর হার্টবিট হচ্ছিল, আমার মনে হচ্ছিল আজীবন যদি ওর বুকেই কাটিয়ে দিতে পারতাম। অনেক সেফ একটা জায়গা মনে হচ্ছিল, ঘোর যেন কাটতেই যাচ্ছে না। তারপরও আমি নড়ে উঠলাম। মালিহা নড়ানড়িতে আমার ঘোর কাটলো। আমি বুঝে গিয়েছিলাম এই কাহিনীর পর মালিহা অনেক ওয়াকওয়ার্ড ফিল করবে, তাই মালিহা যেন এমন ফিল না করে তাই দুষ্টামি করে উঠলাম। ও মা গো, কী ভারী রে তুই, আমার কোমর শেষ। ওই তুই এমন কী খাস যে এত ভারী তুই, ওঠ আমার উপর থেকে। এই এভাবে চিল্লাচ্ছিস কেন, আমি মোটেও এত ভারী না। হালকা লজ্জাও লাগছিল, উঠে গিয়ে সোজা নাইট ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেচারি লজ্জা পেয়েছে, লজ্জা পেলে তো ভালোই লাগে ম্যাডামকে। এতদিন মালিহার শুধু ঝগড়াটা ফেস দেখেছি, আজকে আরও কত ফেস দেখে ফেললাম। এইসব ভাবছি আর হাসছিলাম, এমন সময় মালিহা ওয়াশরুম থেকে বের হলো। ওকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না, পুরো যেন একটা সাদা পরী। মেকআপ ছাড়া অনেক ভালো লাগতেছিল, পরনে একটা সাদা কামিজ আর একটা ডিভাইডেড ছিল, চুলগুলো ছাড়া ছিল। উফ, কি মারাত্মক লাগতেছিল। আমি হালকা একটু হাসলাম, কারণ আমি ওর দিকে সেই কখন থেকে তাকিয়ে আছি, তাই বেচারি কনফিউজড, কেন এভাবে তাকিয়ে আছি। আমি হাসি দেওয়ার সাথে সাথে এক দৌড়ে গিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। বুঝলাম না কেন এই দৌড় দিল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর দেখি মাহির আমার দিকে এক পলকে তাকিয়েছিল। প্রথমে আমি বুঝিনি কেন তাকিয়ে আছে, পরে নিজেকে আয়নায় দেখলাম, আয় হায়, আমার সাথে ওনা নাই। এই কারণেই হয়তো মাহির হাসছিল, আমি দৌড় দিলাম ওনা নেওয়ার জন্য। আল্লাহ, মাহির কি ভাববে, ভাববে যে এই মেয়ের সাথে বিয়ে হয়েছে দেখে এখন ওর ওনা উনি অফ করে দিয়েছে। আসলে আমি আনিকার সাথে থাকার সময় বাসে কখনো ওনা নিই না, আর আমি যে মাহিরের সাথে আছি ওয়াশরুমে গিয়ে ভুলেই গিয়েছিলাম, যার কারণে ওনা না নিয়েই বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে ওকে নর্মালি বললাম, ফ্রেশ হয়ে আয় যা। ও ম্যাডাম, এমন দৌড় দিয়েছে ওনার জন্য, বেচারি হয়তো ভুলে গিয়েছিল আমি ওর সাথে আছি, যাক ভালো। আচ্ছা যাচ্ছি, দাঁড়া, যাওয়ার আগে ওকে আরেকটু জ্বালাই যাই। ওর একদম কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, প্রথমেই তোকে বেশি মারাত্মক লাগতেছিল,
ওর কথা শুনে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। কেমন একটা শয়তানি শয়তানি ভাব। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কি হলো এটা? মাহির এটা কেন বলল? আরে মালিহা রিল্যাক্স, এ ছেলে পাগল, উল্টোপাল্টা বলা ওর কাজ। তুই ঘুমানোর জন্য রেডি হ। আমি রাতে স্কিনে যা যা দেই তাই দিচ্ছিলাম মনের সুখে, গানও গাচ্ছিলাম গুনগুন করে, আর পায়ে বডি লোশন লাগাচ্ছিলাম। প্রথমে খেয়াল করলাম মাহির এখনও ফ্রেশ হচ্ছে, তাই পাজামা হাঁটু পর্যন্ত উঠে লোশন দিচ্ছিলাম। আস্তে করে বের হলাম, ভেবেছিলাম ওকে গিয়ে চমকে দিব, কিন্তু এ কি, আমি ওকে কি চমকাবো? আমি নিজেই ওকে দেখে চমকে গেছি। এত সুন্দর পা কারো হয় নাকি? ওর পাগুলো উফ জাস্ট অস্থির। হঠাৎ খেয়াল করলাম কেউ আমার পেছনে, আয়নায় তাকিয়ে দেখি মাহির। দিলাম এক চিৎকার। চিৎকার দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরলাম। এই কি হয়েছে? কথা নাই বার্তা নাই, খালি চিল্লান দিস কেন? জানিস না সবাই ঘুমাচ্ছে। আমি চিল্লানো অফ করে ওকে ইশারা করলাম যেন আমার মুখ ছেড়ে দেয়। ও হ্যাঁ, এইভাবে রুমে না আসলেও পারতি, আমি কাজ করছিলাম। বডি লোশন দেওয়া কোনো আহামরি কাজ না। আমি জানি, আমি কিন্তু পায়ে দিচ্ছিলাম, আর আমি ভেবেছিলাম তুই আরো পরে বের হবি। রুমটা আমারও, তাই যখন তখন বের হতে পারবো। আর শোন, এমন কিছুই দেখি নাই আমি, আমার বউয়ের পা দেখেছি, এতে এমন কি করছি? এটা বলে থ হয়ে গেলাম। কি বলে ফেললাম আমি এইসব? আসলে আমি তা মিন করি নাই। এই কে তোর বউ? আমি তোর বউ না, মেরে ফেলবো আর একবার বউ বললে। আজকে তোর কারণে আমার সব মান সম্মান শেষ। ওই চুপ, আবার কি হয়েছে? তোর মান সম্মান গেল কিভাবে? এই যে তুই আমাকে অন্য ছাড়া দেখেছিস, তারপর আবার আমার পা দেখে ফেলেছিস। এই তুই হাসছিস কেন? কিছু না। আচ্ছা এখন আমরা সব হিসেব করে ফেলি, ওকে? কি হিসেবে? এই যে একসাথে থাকা, কিভাবে কি করতে হবে, এইসব হিসেব। আচ্ছা শোন, মামুনি এখানে থাকবে এক্সাম পর্যন্ত, তারপর না হয় আমি পাশের রুমে শিফট হয়ে যাব। এতদিন আমাদের এই রুমেই থাকতে হবে। আচ্ছা বুঝলাম। আর শোন, ক্লাসের কেউ যেন না জানে আমরা বিয়ে করেছি, ওকে? ওকে, কিন্তু আরেকটা সমস্যা। কি? এই রুমে তো সোফাও নেই, আমরা একসাথে কিভাবে ঘুমাবো? ওকে একটু ভয় দেখানো যাক, ওর একটু কাছে গিয়ে। কেন, আমার সাথে থাকতে কি তোর ভয় লাগতেছে নাকি? ভয় কিসের? ভয় না পেলে তোতলাচ্ছিস কেন? আচ্ছা ভয় পাস না, কিছুই হবে না, আমরা একখাটেই ঘুমাই। যেহেতু শীতকাল, এর উপর আমার ঠান্ডা সমস্যা আছে, আর মাও বললো তোরও সেম সমস্যা, তাই খাটে ঘুমানো ছাড়া আর কোনো ওয়ে নাই। কি? না, তোর সাথে আমি একখাটে ঘুমাবো না। আমি ছোট থেকেই ভেবে রেখেছি আমি আর আমার হাজবেন্ড একসাথে একই খাটে ঘুমাবো। তাহলে আমি কি না মানে, আমি তো তোকে আমার হাজবেন্ড মানি না। লুক মালিহা, হাজবেন্ড না মানলেও 2022 পর্যন্ত আমি তোর হাজবেন্ড, তুই ভাবিস না এমন কিছু হবে না। আর খাট অনেক বড়, মাঝে কোলবালিশ দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই, তোর ভালোর জন্যই বলছি, এখন বাকিটা তোর ইচ্ছা। কোলবালিশ নড়বে তো? না নড়বে না, এখন ঘুমিয়ে পড়, কালকে এক্সাম আছে। আচ্ছা, আমি এক সাইডে শুয়ে পড়লাম, সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। মালিহা শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে, হয়তো অনেক টায়ার্ড ছিল। আমি ওর পাশে গিয়ে শুলাম, ওর দিকে তাকিয়ে ভাবতেছি মানুষের জীবনে টার্নিং পয়েন্ট যে কোন সময় আসতে পারে। যে মেয়ের সাথে আমি প্রতিদিন ঝগড়া করতাম সে আমার কম্পিটিশন, আজ ওই মেয়ে আমার বিয়ে করা বউ। ওকে দেখছি আর মুচকি মুচকি হাসছি। ফাহিম আসলেই ঠিক বলেছে, মালিয়ার মতো মেয়েই হয় না, এতটা সুন্দর, এতটা মায়াবী, এতটা চঞ্চল, এতটা লজ্জাপতি, এতটা ঝগড়াতে। কেমন মেয়ে রে বাবা, নিজের হাজবেন্ডের সামনেই লজ্জা পায়। কী কান্নাটাই না করলো, সামান্য একটু পা দেখে ফেলেছি দেখে, অনেক ইনোসেন্ট মেয়েটা। ওয়েট ওয়েট মাহির, তুই এসব কী ভাবতেছিস? না না মালিহা, শুধু আমার, শুধু আমার কি, ওকে আমার সাথে কী নামে জড়াবো? ক্লাসমেট ছাড়া যে আর কোনো রিলেশন নেই আমাদের মাঝে। যাই হোক মাহির, ঘুম দে, কালকে এক্সাম আসতে করে বললাম, গুড নাইট ডিয়ার ওয়াইফ। সকাল মনে হয় 5টার সময় দেখি মালিহা নামাজ পড়তেছে, এখনও বাইরে আলো ফুটে নাই। বাহ, মেয়ে দেখি নামাজিও, নামাজ পড়ে উঠলো। গুড মর্নিং, উঠেই যখন গেছিস তাহলে ফ্রেশ হয়ে আয়। কি ব্যাপার, ঝগড়া করবি না? এত ভালো ব্যবহার, কোনো কুমতলব নাই তো? সকাল সকাল শুরু করে দিস না প্লিজ, আমাকে অত্যাচার করার জন্য সারা দিন পড়ে আছে, আমি কোথাও যাচ্ছি না। এখন ফ্রেশ হয়ে নিয়ে পড়া, তুই আমার রিভাইজ দিয়ে নে, 9টার সময় এক্সাম। ও হ্যাঁ, আচ্ছা তুই পড়, আমি আসতেছি। ওকে। তারপর আমরা পড়া শেষ করে ব্রেকফাস্ট করে নিলাম। মাহির, তুই কিন্তু মালিয়ার সাথেই ক্লাসে যাবি। না না মামুনি, আমি একাই যেতে পারবো, প্রবলেম নেই। না, নতুন বউ, একলা কেন যাবে? আর তাছাড়া এক জায়গায় তো যাবি। মামুনি, কিছু বলবো তার আগে মাহির ইশারা করলো চুপ থাকতে, তাই আর কথা বাড়ালাম না।
আমরা একসাথে বের হওয়ার পর মাহিরকে জিজ্ঞেস করলাম, এই তুই চুপ থাকতে বললি কেন? কারণ মামুনির সাথে তুই পারতি না, মা যা বলে ওইটা সবার করা লাগে। এখন শোন, আমরা রিক্সা নেই, আমি একটু আগেই নেমে যাবো, তুই ভার্সিটির সামনে নামিস। ওকে ওকে, আচ্ছা শোন না, তুই আজকে ঝগড়া করবি না। করবো তো, বাসায় যেয়ে নেই। এই মামা দাঁড়ান, এখানে নামবো আমি। নামতে নামতে বললাম, বেগম সাহেবা, গেট রেডি ফর দ্য এক্সাম, আজকে আমাকে হারাতে পারবা না। মালিহাকে হারানো পসিবল না। এই ওয়েট, তুই আমাকে বেগম সাহেবা কেন বললি? মামা রিক্সাটা টানেন, তাহলে ঝগড়া করবে এই মেয়ে, এটা বলে দৌড়ে চলে গেলাম। বেচারিকে রাগাতে কী যে ভালো লাগে। উফ, আজকের কুইজটা অনেক ভালো হয়েছে। এক্সাম দিয়ে আমি আর মালিহা ক্লাস থেকে বের হওয়ার সাথে সাথে আনিকা ডাক দিল। কী রে, কী হলো, এমন অবাকভাবে কী দেখছিস? তোদের কি শরীর ঠিক আছে? কেন, তোরা একসাথে ক্লাস থেকে বের হলি তো উইদাউট ঝগড়া কেমনে পসিবল? তারপরে আজকে সারাদিনও কোনো ঝগড়া করলি না, আমার তো মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে। কি হয়েছে বল। আরে বাপ, কিছু না, আজকে আমি অনেকটা তাই করতেছি না। আচ্ছা বাই আনিকা, এটা বলে চলে আসলাম ওখান থেকে, না হলে আনিকা বুঝে ফেলতো। বাসায় চলে আসলাম মালিহাকে রেখে। বাসায় এসে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম, অনেক টায়ার্ড লাগতেছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। বাসায় এসে দেখি মামুনি নামাজ পড়ছেন, আমি সোজা নিজের রুমে আসলাম, দেখি জনাব ঘুমাচ্ছে, তাও জুতা পরে, পাগল একটা, অনেক টায়ার্ড লাগছে ওকে। ওর ফেসটা কি কিউট, একদম মাসুম বাচ্চার মতো, অনেক ইনোসেন্ট লাগছে ওকে। ইনোসেন্টই তো, আমার সাথে ঝগড়া করলেও কখনো আমি কষ্ট পাইনি, আর কষ্ট পাবই বা কেন, এমন কথাও আমাকে কখনো বলেনি। তারপর আমার কাছে কোনো অধিকারও চায়নি, অনেক ভালো ছেলেটা। কিন্তু কে বলবে এই ছেলেটা এত দুষ্টু? আজকে ওর কাজকর্মের কথা মনে করে আমার হাসি পাচ্ছে। ওর জুতা খুলে দিলাম, ছড়ানো হাত পা এক জায়গায় করে কম্বল গায়ে দিয়ে দিলাম, একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে একটা গল্পের বই নিয়ে ওর পাশে বসে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বইটা পড়া শুরু করলাম। হঠাৎ মাহির ঘুমের ঘরে আমার কোলে এক হাত রেখে আমাকে জড়িয়ে ধরল। আমি একবার সরাতে গিয়েও সরালাম না। থাক না, ভালোই তো লাগছে, আমারই তো হাজবেন্ড। মানে কি মালিহা, তুই কি ওকে হাজবেন্ড হিসেবে মেনে নিচ্ছিস নাকি? হাজবেন্ডই তো, 2022 পর্যন্ত ওর সাথেই থাকতে হবে। ওর জড়িয়ে ধরাতে এমন একটা ফিল হচ্ছিল, মনে হয় আমি একটা সেফ জায়গায় আছি, তাই হাত আর সরালাম না। আমি বইটা খাটের পাশে ছোট টেবিলের উপর রেখে আস্তে করে ওর পাশেই শুয়ে পড়লাম। ওর হাত তখনও আমার উপরই ছিল। আমি ওর পাশে শোয়াতে মাহিরের হাতটা আমার পেটের উপর রেখে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মাহির আমার অনেক কাছে ছিল, মাহির নিজে বালিশ ছিল না, ও আমার একদম গলার কাছে এসে পড়েছিল। ওর প্রতিটা নিঃশ্বাস আমার কাঁধে লাগছিল, আমার নিঃশ্বাস অনেক ভারী হয়ে যাচ্ছিল, তাই ওর মাথাটা একটু সরিয়ে দিলাম যেন আমার গলায় ওর নিঃশ্বাস না লাগে। ওর দিকে তাকিয়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মাহিরের মা, ওরা কোথায়? বিকাল হয়ে যাচ্ছে, দুপুরের খাবার কি খাবে নাকি? কেউ ডেকে আনো ওদের। হুম, তাই তো, এক্সাম দিয়ে দুজনই আসলো, কিন্তু ওদের কোনো সারা শব্দ নেই কেন? রুমে গিয়ে ডেকে আনো। আচ্ছা, এ কি রুমের দরজা চাপানো, লকও করেনি দেখি। রুমের গেট খুলে দেখি দুজন একজন আরেকজনকে ধরে ঘুমাচ্ছে। অনেক খুশি লাগছিল, এত ঝগড়ার পরে ওরা দুজন একসাথে আছে। আমি রুম লক করে দিয়ে চলে আসলাম। কি হলো, না ডেকে চলে আসলে কেন? ওদের কালকে অনেক খাটনি গেছে, তারপর আবার ভোরে ঘুম থেকে উঠে পড়েছে, অনেক টায়ার্ড, ঘুমাচ্ছে ওরা, ডাকার কোনো দরকার নেই, পরে খাবে নে। আচ্ছা। ঘুম ভাঙলো সন্ধ্যার পর, চোখ এখনো খুলিনি, চোখ খুলতে মন যাচ্ছিল না, ঘুমটা অনেক ভালো হয়েছে। হঠাৎ মনে হলো আমি নরম কিছু ধরে আছি, চোখ খুলে দেখি আমি মালিহার পেটের উপর হাত দিয়ে মালিহাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছি। হায় আল্লাহ, ঘুমের মধ্যে কি পাপ কাজটাই না হয়ে গেল, ভাগ্যিস মালিহা ঘুমিয়ে আছে, না হলে এখন এখানে মহাভারত শুরু হয়ে যেত। না, আমার ওঠা দরকার, নাহলে মালিহা উঠে এইসব দেখলে অন্য কিছু ভাববে, কিন্তু ওকে ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। কি আছে এমন ওর মধ্যে যা আমাকে টানে? ওর প্রতি দুই দিনে কীভাবে এত দুর্বল হয়ে পড়লাম আমি? হায় হায়, মালিহা নড়তেছে, ঘুম শেষ মেবি। আমি ঘুমের অ্যাক্টিং করে দেখি মালিহা কি রিয়াকশন দেয়। ঘুম ভাঙার পর দেখি মাহির এখনও ওভাবেই ধরে আছে, ঠিক যেভাবে আগে ছিল, ওর দিকে এক পলকেই তাকিয়ে আছি,
কি কিউট লাগছে ওকে। কি ব্যাপার মালিহা কিছু করছে না কেন? আমার দিকে তাকিয়ে আছে তা তো বুঝতেছি, কারণ ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। দাঁড়া আরো শক্ত করে নিজের কাছে আনি, দেখি কি করে। দিলাম টান। আয় হায়, মাহির ঘুমের মধ্যে আরো কাছে টেনে নিয়েছে। আমি একদম ওর সাথে লেগে আছি। না, ওকে ছাড়াতে হবে। হায় আল্লাহ, এত জোরে কেউ ধরে, ছাড়াতেই পারছি না। এটা এমন কি খায় যে এত শক্তি? আল্লাহ আমাকে সাহায্য করো এই জলহস্তিটাকে সরাতে। বেচারি কি কষ্টটাই না করতেছে আমাকে সরানোর, পারছে না। আহারে আমার দুর্বল বউটা, যা ছেড়ে দিই, এত কষ্ট করতেছে। আমি ঘুমের ভান করেই ওকে ছেড়ে অন্য সাইডে ফিরে গেলাম। উফ, সরছে, মনে হচ্ছে 10 কেজির কিছু একটা ওপর থেকে সরে গেছে। নিজেকে অনেক হালকা হালকা লাগছে। উঠে মাহিরের গায়ের কম্বলটা ভালো করে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এটা কি হলো, আমাকে এত যত্নে কম্বল দিয়ে গেল? যাক ভালো, আস্তে আস্তে আমার উপর ক্রাশ খাচ্ছে। একমাত্র এই মেয়ে আমার উপর ক্রাশ খায়নি। কেমন মেয়ে রে বাবা, এত হ্যান্ডসাম একটা ছেলে যার উপর সবাই ক্রাশ, আর ওইখানে এই ম্যাডাম ক্রাশ খায়নি, পাত্তাই দিত না। এখন পাত্তা না দিয়ে যাবে কই? এখন তো 24 আওয়ার্স আমার সাথেই থাকতে হয় তোমাকে। ওয়েট ওয়েট মাহির, তুই মনে হয় আস্তে আস্তে মালিহার দিকে ফল হচ্ছিস। কিন্তু তুই তো উপমাকে ভালোবাসিস, কিন্তু আমার বিয়ের পরও একদিনও কেন উপমা আমার কথা মনে পড়লো না? আমি তো উপমার জায়গায় মালিহাকে দেই নাই। তাহলে কেন মালিহার এত কাছে থাকতে তোর এত ভালো লাগে? আসলে কি তুই উপমাকে ভালোবাসিস মাহির? ভাবতে ভাবতেই দেখি মালিহা ওয়াশরুম থেকে বের হলো। এই মেয়েকে যখনই দেখি একবারে আমার চোখ কেন ওর উপর আটকে যায়। একটা কালো রঙের কামিজ পরেছে, এমনিও ফর্সা মানুষ, এর উপর এই রঙটা একদম ফুটে উঠেছে। ক্রাশের উপর ক্রাশ খাচ্ছি। এই ছেলে সবসময় এভাবে তাকায় কেন? জানে না যে আমার অকওয়ার্ড ফিল হয়? এই, তুই সবসময় এভাবে তাকিয়ে থাকিস কেন? কই তাকিয়ে থাকি? কই আবার, আমার দিকে? এইবার বল, তাকালে কি কোনো সমস্যা? ওর একদম কাছে আসাটা আমার অকওয়ার্ডনেস আরো বাড়িয়ে দিয়েছে। না মানে একটু দূরে গিয়ে দাঁড়া প্লিজ। কেন, কাছে এসে দাঁড়ালে কি সমস্যা? আমি সরবো না। ওর মাথা মনে হয় ঠিক নাই, এমন করছে কেন? না, ওকে সরাতে হবে। আরে মামুনি, তুমি এখানে? ডাহা মিসা কথা। ওকে ছেড়ে দিয়ে পেছনে দেখি মা নেই, আর মালিহা আমার সামনে থেকে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেয়ে ভালো চালাক আছে, আই লাইক ইট। এভাবে আমাদের বিয়ের 1 মাস চলে গেল। আমাদের ফাইনাল এক্সামও শেষ, মা গতকালই চলে গেছে। আমি আর মালিহা আজকে আমাদের বাসায় যাব। এক্সাম শেষ হওয়ায় একটু ঘুমাচ্ছিলাম, কিন্তু এমন জঙ্গলি বউ থাকতে আবার ঘুম। আই মাহির, আর কত ঘুমাবে, এবার তো ওঠ। আরে গ্যাঞ্জাম করিস না তো, এক্সাম শেষ হয়েছে, কালকে এত প্যারা কেন দিচ্ছিস? আরে বাবা, আমাদের তোর বাসায় যেতে হবে। ওই মাহিরের বাচ্চা, ঘুমের মধ্যে বললাম, তোকে তো আমি কিছু করলামই না, আমার বাচ্চা হলো কই থেকে? কি হায় হায় কি বললাম এইটা, এখন মালিহা আমাকে চোখ দিয়েই ঝলসাই দিবে। আমি উঠে বসে ভয়ে ভয়ে বললাম, না মানে মজা করতেছিলাম। এক্ষুনি বিছানা থেকে নামবি, ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, এক্ষুনি বের হবো আমরা। যাচ্ছি তো, চিল্লানো কি আছে এখানে? ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ম্যাডাম একটা নীল রঙের শাড়ি পরেছে। মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগছিল। উফ, আচ্ছা ওর এই সৌন্দর্য আগে কেন দেখিনি? ওর সাথে তো প্রতিদিন ক্লাসে দেখা হতো, তখন কেন খেয়াল করিনি? কানে ঝুমকো, চোখে কাজল, গলায় একটা এম সাইনের লকেট, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, এক কথায় চোখ ফেরানো দায়। আমি ওকে দেখে দাঁড়িয়েই আছি। কেমন লাগছে আমাকে? আমি কিছু না বলে ওর দিকে এগিয়ে গেলাম। মাহির আমার দিকে এভাবে আগাচ্ছে কেন? ওর সামনে দাঁড়িয়ে ওর গলার কাছে আস্তে আস্তে গিয়ে ওর কানে আলতো করে কামড় দিলাম, দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। মাহির আমার একদম কাছে ছিল, আমার হার্ট এত লাফাচ্ছিল যে কি বলবো। খুব নরম ভাবে বললাম, এটা কি হলো? তোমাকে বেশি সুন্দর লাগছিল তাই এই কাজ করলাম। তুই আমাকে তুমি কেন বলছিস? আর কিছু বললাম না, শুধু এক গাল হেসে ওর সামনে থেকে সরে বললাম, আমার কাপড় কোথায়? এই যে পাঞ্জাবি। পাঞ্জাবি পরে যেতে হবে? জি, মামুনি বলে গেছে। তুই রেডি হয়ে বের হ, আমি ড্রয়িং রুমে আছি। আচ্ছা মালিহা চল, আমি রেডি। আমি ওকে দেখি প্রথমে হা হয়ে রয়েছি, কি পরিমাণ হ্যান্ডসাম লাগছিল। মেরুন রঙের পাঞ্জাবি, উফ, আমার বরটা যে এত হ্যান্ডসাম জানা ছিল না তো। কি আমার বর, ধ্যাত মালিহা কি বলিস এইসব, লুকিং গ্রেট, জাস্ট লুকিং গ্রেট। বেচারা মন খারাপ করে নিচে তাকিয়ে আছে। আমি আস্তে করে ওর পাশে গিয়ে অল্প উঁচু হয়ে ওর কানে আলতো করে কামড় দিলাম, দিয়েই দৌড়।
মালিয়া কি বুঝালো, কিন্তু ভাল লাগছে। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন।